আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মার্ট অন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন যারা আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন। আশা করছি আপনারা ভালো আছেন। তদুপরি আমি জানি ইনসাব সেভেনের গ্রাহক যারা, আমরা আসলে ভালো নেই। আমরা আজকে কিছু সুসংবাদ নিয়ে এসেছি, জানি হয়তো এটা কেউ বিশ্বাস করবেন কি না। আমিও কতটুকু বিশ্বাস করি আপনাদের মতোই আমিও, তো তদুপরি আমরা একটু নিরাশার মাঝে একটু আশার বাণী শুনব। তো আপনার প্রতি আমার অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন আমরা সুসংবাদটা শুনে আসি। তার আগে দেখতেছি অ্যাপসের যে ওর ওয়েবসাইটের যে লিঙ্কে অন হচ্ছে, লগ ইন হচ্ছে, কিন্তু লগ ইন হওয়ার পরে এরকম আসতেছে দি পেজ ইজ নট ওয়ার্কিং, কিন্তু অ্যাপস অফ হয় নাই, মানে ওয়েবসাইট এখন অফ হয় নাই, ওয়েবসাইট চালু আছে। তো চলুন আমরা আসলে দেখে আসি যে আজকে আমাদের যে সাইফুল ভাই, যিনি ইনসাব সেভেন অ্যাডমিট বা মালিক বলতে পারেন, হাসান মাহমুদ সাহেবের সঙ্গে দেখা করার জন্য ভোলা গেছিলেন, তার মুখ থেকে শুনবো আমরা কিছু কথা। তিনি একটা ভয়েস দিয়েছেন, আমরা একটু শুনে আসি আসলে ভালো সংবাদ খারাপ সংবাদ কী আমাদের জন্য, ইনসাব সেভেনের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। চলুন আমরা ভিডিওটি শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা সকলে ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, এবং কিছুক্ষণ আগে আল্লাহর রহমতে অর্থাৎ 10:30টার দিকে বাসায় সুন্দরভাবে পৌঁছালাম আলহামদুলিল্লাহ। এখন যেটি কথা বলবো সেটি হচ্ছে, অনেকেই ফোন করতেছেন বা 200 জনেরও বেশি মেসেজ করে রাখছেন আমাকে, অর্থাৎ এই 2-4 দিনে ইয়ে করে নেই, খুব একটা রিপ্লে দিতে পারিনি। রিপ্লে দিয়ে দেওয়ার পরেও বাকি হয়ে গেছে। আজকে আমার বিশেষ করে অনেক 100-এরও বেশি জন মেসেজ করছেন। সবার উদ্দেশ্যে বলছি, আলহামদুলিল্লাহ আজকে তো ওই বিকেলে মিটিংটা আমরা সম্পূর্ণ করতে পারি নাই, মিটিংটা এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ, মিটিংটা হলে আপনাদেরকে একটা সুন্দর ফয়সালামূলক কথা দিতে পারবো, আর বাদ বাকি আমরা বরিশাল, ভোলা, ঢাকা এগুলোতে যাওয়ার পর ওগুলোর ফলাফল এবং ওগুলোর কার্যক্রমগুলো আগামীকাল ইনশাল্লাহ ভিডিও আকারে দেওয়া হবে। তবে সর্বশেষ মিটিংয়ে আমাদের যেটি কথা হয়েছে সেটি হচ্ছে এই, আমরা যাকে এমডি হিসেবে জানি ভাই হাসান মাহমুদ, তার এখন পর্যন্ত ভাষ্য একটাই যে আমি ওয়েবসাইট এবং অ্যাপস ঠিক করে নিয়ে আসবো, এবং এটা আমিও চাই এবং সকলে চাই আশা করি। সো তিনি নতুন ডেভেলপারকে নিয়ে আসছেন, নতুনভাবে কাজ করাচ্ছেন, এটুকু তিনি নিজভাবেই নিজ মুখে আমাকে বলেছেন এবং আমি সরাসরি তার কাছ থেকে এটাই শুনেছি। তো সেটি আপাতত আপনাদেরকে জানালাম, বাদ বাকি কথা ইনশাল্লাহ আগামীকাল। আজকের আপডেট আপাতত এতটুকুই রাখেন যে নতুনভাবেই ওই অ্যাপ ওয়েবসাইট তৈরি করতেছেন, এতে করে সময়ের ব্যাপারটা কতদিন লাগতে পারে আবার অনেকেই বলবেন, সময় যে কয়দিনই লাগুক আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ, তবে 4-5 দিন ধরে রাখেন, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আর এর আগে আসলে তো আলহামদুলিল্লাহ ভালোই, তাছাড়াও আমরা আরও কথা হবে, মিটিং হবে ইনশাল্লাহ, সেই মিটিংয়ের মাধ্যমে কী জানা যায় আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আজকে রাত হয়ে গেছে, সকলে ঘুমান, আমি জার্নি করেছি, তারপরও বলেছিলাম 11টার পরে যদি কেউ কল দেন আমি ধরবো ইনশাল্লাহ। তো আমরা আসলে শুনলাম, তো আমরা যেটুকু বুঝলাম যে ইনসাব সেভেন মালিক বা অ্যাডমিন যে হাসান মাহমুদ আছেন, হাসান মাহমুদ সাহেব, উনি ইনসাব সেভেনকে নিয়ে আসার জন্য অ্যাপসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আশা করছি ইনসাব সেভেন আমাদের মাঝে আসবে, যদিও আমরা এখনও কেউ বিশ্বাস করতে পারি না, কারণ গত 1 মাস যাবত শুধু আসতেছে, আসার কোনো নামগন্ধ নাই। তো আমি আশা করছি ইনসাব সেভেন আমাদের মাঝে ফেরত আসুক, আমরা পুনরায় আগের মতো কাজ করতে পারি। আর যদি ইনসাব সেভেন আমাদের মাঝে না আসে, তাহলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এ পর্যন্ত আজকের ভিডিওটি, যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সকল আপডেট পেতে। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।